হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি সকাল সকাল বাজারে বের হয়ে গেলাম বাজার করব বলে, তাই ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম, আপনাদেরকেও শেয়ার করব। এখন কিছু কাঁচা সবজি কিনব, সবজি দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমার খুবই ভালো লাগে, মানে সবজি দেখলেই আমার কিনতে মনে চায়। এখন আমি কিছু সবজি কিনেছি মেহেদির দোকানে, কিছু মেহেদি কিনব। একটা চাচা রাস্তায় সবসময় মেহেদি বেছে, সবসময় চাচার দোকান থেকে মেহেদি কেনা হয়। আজকে চলে আসলাম চাচার দোকানে, অ্যালোভেরা অ্যালোভেরা কত টাকা বল? 30 টাকা। ভাবলে মাথায় দিব, ঈদ বলতে কথা, সামনে কয়েকটা দিন রয়ে গেছে, সবাই একটু নিজেকে একটু সাজসজ্জ করতে পছন্দ করে, সবাই ভালোবাসে নিজেকে সাজাতে, তাই আমি একটু ঈদের কিনতে বের হলাম। 60 টাকা করে লাউ, ভাবলাম লাউ নিব। লাউ কত করে ভাই? আসলে সোনিয়াকরা আমাদের কাছে খুবই ভালো লাগে, হাতের নাগালের কাছে সব কিছু পাওয়া যায়, ছোটোখাটো দোকান থেকে শুরু করে বড় দোকান সব কিছু পাওয়া যায়, আমরা হাতের নাগালের মধ্যেই সব কিছু কেনাকাটা করতে পারি। কত সুন্দর তাজা সোনিয়াকরা, যারা আশেপাশে আছেন তারাও এখানের বাজারগুলো অবশ্যই চিনেন, এবং খুবই সুন্দর সুন্দর সব কিছু পাওয়া যায় কাছাকাছি। ছোটো ছোটো গুড়া চিংড়ি জাটকা 500 টাকা করে কেজি, ছোটো গুড়া বাইলা 700 টাকা করে। সবসময় আমার হাজব্যান্ডের সময় পাইলে উনি বাজার করে, আর উনি যদি সময় না পায় টুকটাক বাজারের জন্য আমি বের হই, কারণ উনি তো সময় পায় না, অফিসে থাকে। এখন আমি একটা চাচির দোকান থেকে শাক কিনবো, পাঁচমিশালি শাক, এই শাকটা দেখে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। সবগুলো কি সুন্দর তাজা তাজা শাক, আমি সব কিছু কিনে একটা দিকে রওনা হলাম। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।